লুচু ফাজিল পোলা এমন করে আদর দিচ্ছিস কেন? তোমার ওইখানটা অনেক নরম, আর এখানে আমার আদর দিতে অনেক ভালো লাগে। তাই তুই তো একটা লুচু, ওই জন্যই আমার ওই সেন্সিটিভ জায়গায় এমন করে টাচ দিস। কি করব, তোমার ওইখানটা এমন উন্মুক্ত ছিল যার জন্য আদর না দিয়ে থাকতে পারিনি। জান, তাই বলে আমাকে ঘুম থেকে তুলে ফেলবে? শোনাবো, তুমি ঘুমাও না, আমি একটু আদর করি তোমার এখানে। হ্যাঁ, আমার ওইখানে আদর দিলে কেমন লাগে তুমি জানো না? তার উপর এখানে স্পর্শ করছো আর বলছো ঘুমাতে, কি করে ঘুমাবো আমি? আচ্ছা, তাহলে ঘুমোতে হবে না, তুমি আমাকে বাধা দিও না। শোনা, আমি তোমাকে আদর দিয়ে কেমন আমার না আদর করতে ইচ্ছে করছে। কিন্তু আমার মোটেও ইচ্ছা করতেছে না। এখন এখান থেকে যাও তো, আমাকে ঘুমাতে দাও। আমি কি তোমাকে ঘুমোতে বারণ করেছি নাকি? আমার তো এখানে আদর দিতে ভালো লাগে, তাই আদর দিয়েছিলাম, আর তুমি এভাবে রেগে গেলে তো কি করবে? যেমন করে বারবার ওইখানে ঠোঁট ছোঁয়াচ্ছো আর বারবার লাফ পাইট দিচ্ছিলে, তাতে ঘুমটা ভেঙে গেল। তোমাকে বলছি না, ঘুমের মাঝে আমার সাথে এমন দুষ্টুমি করবে না। তোমার সাথে তো এই ঘুমন্ত অবস্থায় প্রেম করতে আমার অনেক ভালো লাগে। তোমার সাথে এমন প্রেমটা করার ইচ্ছেটা আমার অনেক দিনের। তাহলে তুমি এমন করে আমাকে দূরে সরিয়ে দাও কেন? তুমি জানো না, তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে একদম রাজকন্যার মতো দেখায়। এত বেশি কিউট লাগে আর মায়াবী লাগে যে তোমাকে আদর না করে থাকতে পারি না। হ্যাঁ, জেগে থাকতেও এরকম দুষ্টুমি করবে আর ঘুমিয়ে গেলেও এরকম দুষ্টুমি করতে শুরু করবে। তোমাকে বলছি না, আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার সাথে এরকম ফাজলামো করবে না, তাহলে আমার অনেক খারাপ লাগে। মিথ্যা বলো কেন গো, আমি তো জানি তোমার খারাপ লাগে না, উল্টো তোমার অনেক আদর পেতে ইচ্ছে করে, ওই জন্য তুমি আমাকে কাছে টেনে নিতে চাও। কিন্তু ঘুমানোর সময় তোমাকে একটু ডিস্টার্ব করলে তুমি রেগে যাও, এই জন্য বারণ করো। তাছাড়া আমি যতবার তোমাকে স্পর্শ করি তুমি তো ততবার আমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করো। আমি কি সেটা জানি না মনে করেছো? তোমার সাথে কথা না বলে পারা যাবে না বাবু, প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও, আমার না কেমন কেমন লাগতেছে। কেমন কেমন ওই জন্য লাগছে, মানে তোমার ইচ্ছে হচ্ছে আমার আদরটা পেতে, তাই না? আমি খুব ভালো করে জানি, এখন কথা না বলে আমার কাছে আসো, আমাকে আদর করতে দাও। প্লিজ সোনা, সোনা আমার, দুষ্টুমি করিও না। আচ্ছা ঠিক আছে, রাতে অনেক আদর দিব। কেমন, রাতে তুমি যতবার চাও আদর করো, তারপরেও এখন একটু ঘুমাতে দাও, আমার ক্লান্ত লাগছে, সকাল থেকে অনেক কাজ করেছি সোনা। কিন্তু সারাদিন আমি তো তোমাকে কাছে পাইনি, আর তোমাকে এইভাবে দেখতে অনেক কিউট লাগতেছিল। তার উপর বাতাসে যখন তোমার নাভির উপর থেকে শাড়িটা সরে গিয়েছিল, মনে হচ্ছিল এখানে অনেক আদর দিয়ে দিই, কিন্তু দুইটা কিস করতেই তুমি জেগে গেলে। তোমাকে ঘুম থেকে উঠতে কে বলেছিল? আমি আমার পাগলিটাকে দেখতেছিলাম, আর তুমি কেন এভাবে আমাকে দূরে সরিয়ে দিলে? তুমি খালি উল্টাপাল্টা আজে বাজে কাজ করো, তাই না? তোমাকে বলছি না, ঘুমন্ত অবস্থায় আমার এখানে স্পর্শ দিবে না, তাহলে আমি থাকতে পারি না। আমার মধ্যে কেমন একটা ফিল হয় আমি তোমাকে বোঝাতে পারি না। অনুভূতি প্রেম জাগে মনে, ঝড় ওঠে আগুন জলে ভিতরে, সেটা আমি খুব ভালো করে জানি। এখন কথা না বাড়িয়ে কাছে আসো, আমি একটা আদর দেই। তোমাকে এখান থেকে যেতে বলছি, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, যদি করো তাহলে কিন্তু। তাহলে কিন্তু কি ডাবল আদর করতে বলবে? তো আমি জানি সেটা খুব ভালো করে। এখন কথা না বলে কাছে আসো, আমাকে আদর দিতে দাও। সেই কাল রাতে একটু আদর করেছিলাম, কিন্তু ঠিক মতো আদরটা করতেই দাওনি। আমার কিন্তু এখন আদর আদর পাচ্ছে, আর যদি তুমি আদর না করতে দাও তাহলে কিন্তু আমি বাইরে গিয়ে কারো থেকে আদরটা নিয়ে নিব। হ্যাঁ, তুমি যে একটা লুচু সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি যে এমন কাজ করো বাইরে গিয়ে সেটা আমি কি জানি না মনে করেছো? এত যখন ভয় আমাকে নিয়ে, তাহলে এখন একটু আদর করতে দিলেই তো হয়, আমি কি যেতাম নাকি? তোমাকে বলছি সেই তখন থেকে একটু আদর করতে দাও, আর তুমি ঘুম থেকে জাগলে কিসের জন্য? আমি তোমাকে আদর দিয়েছিলাম, তুমি চুপচাপ থাকলেই তো পারতে, তারপর সবটা হওয়ার পর জাগলেই তো পারতে। কি ফাজিল পোলা, এমন করে আমাকে স্পর্শ করবে আমি বুঝতে পারবো না। তুমি কি মনে করছো এমন করে চোখ বন্ধ করে থাকা যায় নাকি? তাহলে যখন আদর করতে শুরু করি তখন তো ঠিকই চোখ বন্ধ করে রাখো, তাহলে এখন পারবে না কেন? শোনো, আমি অত কিছু জানতে চাই না, তোমাকে আদর করতে চেয়েছি, এখন আদর করতে দাও। প্লিজ সোনা, যাও না এখান থেকে, এমন করো না। আমাকে বিকেলে রান্না করতে হবে, তারপর তুমি যদি এমন দুপুরে ফাজলামি করতে থাকো তাহলে কিন্তু অনেক ঘুম পাবে আর আদর করতে পারবে না। আমি তো বলছি রাতে অনেক আদর দিয়ে দিব, এখন যাও এখান থেকে প্লিজ।
আমার এরকম একটা কিউট আর হট বউকে রেখে আমি এখান থেকে যাব কি করে তুমি জানো না? আচ্ছা শোনা, একবার দাও, একবার আদর করি তাহলেই চলে যাব। একবার কেন, অর্ধেকটাও না? তোমাকে বলছি না এখান থেকে যেতে, ভালোভাবে যাবে নাকি ঝাঁটাপেটা করে এখান থেকে তাড়াতে হবে? তুমি সবসময় আমাকে এভাবে দূরে সরিয়ে দাও কেন? আমি কি খুব বেশি আবদার করে ফেলেছি তোমার কাছে? এভাবে একটু আদর চেয়ে। আচ্ছা ঠিক আছে, একবার বললাম তো তোমাকে একটু ব্যথা দিব না, দেখো এখন একটু কামড় দিব না। ও, তুমি যাবে না এখান থেকে, তাই তো? আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সিনথিয়া কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল। ঈশান বুঝতে পারলো সিনথিয়া অনেক রেগে গেছে। ঈশানের এইটা ভেবেই খারাপ লাগলো যে আজকে দুপুরে অফিসের সব কাজ শেষ করে এসে ভেবেছিল সিনথিয়ার সাথে সময় কাটাবে, ওকে একটু আদর করবে, কারণ কালকে রাতে আদর করতেই দেয়নি। সিনথিয়া কালকে কী যেন একটা ভাবছিল, আর মনটা খারাপ ছিল বলে ঈশান ওকে জোর করেনি। তাড়াতাড়ি বাসায় এসে বউয়ের সাথে সময় কাটাবে, কিন্তু ওর পৌঁছে এমন করে ওকে দূরে সরিয়ে দেবে ঈশানের সেটা ধারণার বাইরে ছিল। ঈশান কিছুক্ষণ মন খারাপ করে বিছানায় বসে রইল। তারপর ওর খারাপ লাগছিল বলে ঘুমিয়ে পড়ল। বিকালের দিকে উঠে ফ্রেশ হয়ে তারপর বাইরে আসতেই দেখল সিনথিয়া আব্বু আম্মুর সাথে হাসাহাসি করে কথা বলছিল। ঈশান একবার ওর দিকে তাকিয়ে তারপর বাসা থেকে বেরিয়ে গেল, কিন্তু আর বাসায় ফিরছিল না, তাই সিনথিয়া ওকে বারবার কল করতে লাগলো। তারপর ঈশান ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে, কি সমস্যা, তোমার এত বারবার ফোন দিতেছো কেন, এইভাবে কথা বলতেছো কেন? তুমি তো আর হুটহাট করে বাসা থেকে বেরিয়ে গেলে একটা বারও বলেও গেলে না, কোথায় গিয়েছো? তুমি বাসায় আসবে কখন? আমি কোনো বাচ্চা না যে আমাকে বলে আসতে হবে, আর হারিয়ে যাব না, ঠিক সময় বাসায় ফিরে আসব। এখন নিজের কাজ করো, আমাকে ডিস্টার্ব করো না। ঈশান ফোনটা কেটে দিল। সিনথিয়া বুঝতে পারলো কি হয়েছে, তাই আর দেরি না করে আবারও ফোন দিতে লাগলো। কয়েকবার বাজতেই ঈশান ফোনটা অফ করে দিল, যার জন্য সিনথিয়ার বেশ টেনশনে পড়ে গেল। তো রাত 10টার দিকে ঈশান বাসায় ফিরতেই সিনথিয়া ওর সাথে কিছু বলতে গেলে ঈশান ওকে কোনো সুযোগ না দিয়ে রুমে চলে গেল। তারপর নিচে এসে দুজনে খেয়ে নিল। তারপরও ঈশান সিনথিয়ার সাথে কোনো কথা না বলে তারপর বিছানার একপাশে শুয়ে পড়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে। সিনথিয়া বেশ ভালোভাবেই বুঝতে পারছিল ঈশান তখনকার ওই ঘটনার জন্য প্রচণ্ড পরিমাণে রেগে আছে। বাবু, তুমি আমার উপর রাগ করে আছো? দুঃখের জন্য তোমার উপর রাগ করতে যাব? তোমার এমন করে কথা বলাতে আমি বুঝতে পারছি তুমি আমার উপর কতটা রাগ করে আছো। প্লিজ শোনো, একটাবার তাকাও আমার দিকে। আমি তো তখন ওইভাবে তোমাকে কথাগুলো বলতে চাইনি, কিন্তু তুমি তো ব্যাস এসব নিয়ে কোনো কথা বলো না তো। আমি ওসব নিয়ে আমি তোমার উপর রাগ করিনি। তাছাড়া যদি রাগ করতে আমি তাহলে বাসায় ফিরতাম, বলো, তোমার সাথে কথা বলতাম না? তুমি আমার রাগ সম্পর্কে জানো যে আমি রাগ কন্ট্রোল করতে কি করতে পারি। বিয়ের প্রথমে তো সেটা টের পেয়েছো, তাহলে এখন ওইসব কথা বলে উল্টো রাগিয়ে দিও না। প্লিজ বাবু, এমন করো না আমার সাথে, একটু তাকাও আমার দিকে। আমি তো তোমার ইগনোরটা বুঝতে পারছি, তুমি কতটা রেগে আছো, কিন্তু কি করব বলো, তখন তো তুমি আমার কথাটা আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছিলাম না, সেটা ঠিক আছে, তাই যখন তুমি বলছো আর ইগনোর করে চলে গেছো তাতেই বুঝেছি তোমার কতটা অসহ্য লেগেছে, তাই আর ডিস্টার্ব করছি না। এখন আমাকে ডিস্টার্ব করো না, কালকে সকাল অফিস আছে, ঘুমোতে দাও, না হলে কিন্তু আমাকে রুম থেকে বেরিয়ে যেতে হবে। এত রাগ করে আছো আমার উপর, যার জন্য এমন করে কথা বলতেছো? বললাম আমি ভুল করেছি, তার জন্য তুমি এমন করে রাগ দেখাবে আমার উপর? আমি কার উপর রাগ অভিমান দেখাই না, এখন চুপ করে থাকো, না হলে কিন্তু সত্যি রুম থেকে বেরিয়ে যাব, এই শেষবারের মতো বলতেছি। ঈশানের কথায় সিনথিয়া বুঝতে পারলো ও কতটা রেগে আছে। ঈশান চুপ করে আছে দেখে 5 মিনিট পর এই সিনথিয়া কেমন ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান বুঝতে পারলো সিনথিয়া হয়তো কান্না করতেছে। তারপরও ঈশান কোনো কথা না বলে চুপচাপ রইল। তারপর একটা সময় ঈশান কথা বলছিল না দেখে ওর রাগটা ভাঙানোর জন্য ওকে পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান নিজেকে ছাড়িয়ে নিতে গেলে সিনথিয়া আরও ছড়ে ছড়ে কান্না করে দিল আর বলতে লাগলো, প্লিজ শোনা, আমার উপর রাগ করে থেকো না, তুমি জানো না তোমার ইগনোরটা আমি সহ্য করতে পারি না। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু সত্যিই আমি মরে যাব।
সিনথিয়ার কথাতে ঈশান পুরো উপর রাগ করে থাকতে পারল না। ওর দিকে ঘুরে ওকে বুকের সাথে খুব শক্ত করে ছড়িয়ে ধরল, কারণ এই একটা কথাতে অনেক বেশি ভয় পায়, তাই ওর উপর রাগ করে থাকতেই পারে না। ঈশান সিনথিয়াকে ছড়িয়ে ধরে বলল, যেই দেখলে কোনো কথায় কাজ হচ্ছে না তখন ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করলে, তোমাকে বলছি না এসব কথা না বলতে। তাহলে তুমি আমার উপর রাগ দেখেছো কেন? তুমি জানো না তোমার রাগটা আমি নিতে পারি না। তাহলে তুমি তখন এই কথাগুলো অমন করে বললে কেন আর আমাকে ইগনোর করলে কেন? তখন তো আমার ঘুম পাচ্ছিল, কিন্তু তুমি চাইছিলে না তাই রাগ হয়েছিল। হয়তো রাগ আমিও দেখাচ্ছি, এখন চুপ করে ঘুমাও। না, এখন আমার অনেক আদর চাই। তোমাকে তো দিনে আদর করতে দেইনি, এখন তুমি আমাকে অনেক আদর দিবে, আর ডাবল ডাবল আদর করবে, যেন তোমার রাগটা না থাকে। সত্যি তো? হায় রে বাবা, সত্যি, অনেক বেশি সত্যি। তাহলে কি বলো, শুরু করি? কিন্তু সবার সময় করা যাবে না। এই যে আপনারা এখন আসতে পারেন।